गुड मॉर्निंग स्टूडेंट्स, वेलकम बैक फॉर टुडेज क्लास। तो गत क्लासे आमरा डिस्कस करछिलाम प्रोफेशनल एथिक्स एर मध्ये जो एजुकेशनल एथिक्स। तो आज के आमरा डिस्कस करब मेडिकल एथिक्स। तो एर आगे कयेकटा कथा बोलते चाई आमी, जे तुम्हादेर ये नोट्स एर बेपारे, नोट्स तो तुम्हरा आमार लेक्चर सुनिया सुनिया एगुला जॉट डाउन करबे, पॉइंट्स गुला एकदम पॉइंट वाइज डिस्कस करते से आमी, तो एक्सप्लेनेशन गुला लिखबे निजेर भाषाते, एगुला सहज सरल करे आमी डिस्कस करते से। तो एगुला वीडियो देखिए देखिए पॉज करिया तुम्हरा लिखबे, ओके। तो आज के आमरा मेडिकल एथिक्स डिस्कस करते चलेछि। मेडिकल एथिक्स माने कि, मेडिकल एथिक्स माने डॉक्टर और पेशेंटर जे सम्पर्क मध्य जे नैतिक रीति नीति जे उपयोग करा होय सेटाई मेडिकल एथिक्स। डॉक्टरेर व्यवहार किभाबे हवा उचित कार उपरे, तार पेशेंटर उपरे। डॉक्टर की जे चाहे से करते पारबे पेशेंटर उपरे, बा पेशेंटर की राइट आछे अधिकार आछे तार निजे रोगेर सम्बन्धे जानाता, बा दोरना आमी ऑपरेशन करते चाहिना कि डॉक्टर्स आमाके फोर्स करते पारे जा आमाके ऑपरेशन करते ही होबे, বা আমি হসপিটালে আর থাকতে চাই না, আমি সুস্থ হইনি এখনো, তবু আমি হসপিটালে আর থাকতে চাই না কি আমাকে ডক্টর ফোর্স করে রাখতে পারে। এই ধরনের সিচুয়েশনগুলোতে যে ব্যবহার হওয়া উচিত নৈতিকভাবে, যে ইথিক্যালভাবে বা মরালভাবে, এই ধরনের ব্যবহারগুলো যে ডিসকাস করে সেটাই হচ্ছে মেডিকেল এথিক্স। তো মেডিকেল এথিক্সে আমরা মেইনলি চারটা প্রিন্সিপালস নিয়ে ডিসকাশন হয় বা ডিসকাস করে, মেইনলি ফোর পিলার্স, তাদেরকে ফোর পিলার্স অফ মেডিকেল এথিক্স বলা হয়। ফোর পিলার্স, প্রথমটা হচ্ছে প্রিন্সিপাল অফ রেসপেক্ট ফর অথরিটি, বা নট অথরিটি, অটোনমি। এর মানে কি, প্রিন্সিপাল অফ রেসপেক্ট ফর অটোনমি, প্রথম পয়েন্ট লিখতে পারো তোমরা প্রিন্সিপাল অফ রেসপেক্ট ফর অটোনমি। তার মানে কি, যে ডক্টর পেশেন্টসের অটোনমি রেসপেক্ট করতে হয় বা রেসপেক্ট করে। সে অটোনমি মানে কি, আমার কনসেন্ট সারা বা আমারে না জিগাইয়া ডক্টর কোনোদিন অপারেশন করতে পারে না। তার জন্য দেখবে অপারেশনের আগে সবসময় ডক্টররা আমাদের সিগনেচার নিয়েই, এখনো দেখবে অপারেশন যদি করতে হয় তাহলে প্রথমে তোমার কনসেন্ট নিব, তারা তোমার সিগনেচার করাইবে একটা পেপারে। তার মানে কি, তোমার যে অটোনমিটা, তোমার ফ্রিডমটা তারা রেসপেক্ট করে। তুমি যদি সই না করো সেখানে, তারা কোনো দিন তোমাকে অপারেশন করবে না, বিকজ ইটস আ ফার্স্ট পিলার অফ মেডিকেল এথিক্স। এটা প্রথম পিলার, ঠিক আছে। আরেকটা, সেখানে অনেক কিছু লেখা থাকে, সেটা ডিসকাস করতে গেলে অনেকটি আছে, তবু কয়েকটা ডিসকাস করি আমরা এখানে। ধরুন সেখানে লেখা থাকব, আমি কনসিয়াসলি নিজেই চাই যে এই অপারেশনটা হোক, বা অপারেশনের সময় বা পরবর্তীকালে কোনো কিছু যদি হয় তো ডক্টর স্যার দায়ী হবে না, আমি নিজেই দায়ী, ঠিক আছে। এইগুলো লেখা থাকে, তার মানে অ্যাকচুয়ালি এই যে প্রিন্সিপাল অফ অটোনমির মধ্যেও অনেকটি প্রিন্সিপাল আছে। আরেকবার ধরো না, একজন
বাচ্চা সে বুঝেও না, ধরো না 3-4 বছর, কিন্তু তার অপারেশন করতে হয়, তারে কি জিজ্ঞাতে পারে ডক্টর তোমাকে তোমাকে অপারেশন করব আমরা? না, এই সময় কি হয়, তার গার্জিয়ান থাকে, মা বাবা থাকে, মা বাবার সিগনেচার নিতে হয়, মা বাবার কনসেন্ট নিতে হয়। এর মানে কি, এই পিলারের মানে কি, এই যে রেসপেক্ট ফর অটোনমি, তার মানে যেই ব্যক্তি নিজের জন্য ডিসাইড করতে পারে না, তার গার্জেন তাকে ডিসাইড করে। আর ধরো না মেন্টালি রিটার্ডেড পিপল, যারা আমরা বলে মাথা ঠিক নাই, ধরো না বিকলঙ্গ আছে বা মেন্টালি রিটার্ডেড আছে, তারা মা বাবা তাদেরকে ডিসাইড করে। মা বাবা না থাকলে কার ভাই থাকে, ভাইও যদি না থাকে বোন থাকে, বোনও না থাকলে কি বলে রিস্তেদার থাকে। রিস্তেদার মানে কি আত্মীয়, তাদেরকে মানে তার গার্জিয়ান হিসাবে কেউ না কেউ থাকতে হয়, কেননা তারা অ্যাকচুয়ালি ডিসাইড করতে পারে না নিজের জন্য, নিজের জন্য তারা সিদ্ধান্ত নিতে পারে না, বিকজ দে আর মেন্টালি নট রেডি টু ডিসাইড। মানসিকভাবে তারা নিজের জন্য ডিসাইড করতে রেডি না, তার জন্য তার গার্জেন তার জন্য তার পক্ষে তার হয়ে ডিসাইড করে। প্রথম পিলারটা ক্লিয়ার তো, প্রিন্সিপাল অফ রেসপেক্ট ফর অটোনমি। ওকে, সেকেন্ড পয়েন্ট ডিসকাস করি আমরা, সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ নন মেল ভায়োলেন্স। ঠিক আছে, নন মেল ফিশেন্স লিখতে চাইলে লিখবে প্রিন্সিপাল অফ নন মেল ফিশেন্স। তার মানে এর মানে কি, ডু নট হার্ম, ডু নট হার্ম মানে আঘাত করবে না। ডক্টরদের প্রথম ডিউটি পেশেন্টসের পক্ষে বা পেশেন্টদের প্রতি হচ্ছে আঘাত না করা। তার মানে ডক্টররা সবসময় চেষ্টা করে যতটুক সম্ভব যাতে পেশেন্টসরে আঘাত না করিয়া তাকে সুস্থ করে তোলা। তার জন্য ডক্টর তারা ডাইরেক্ট তোমাকে অপারেশনে পাঠাবে না, তারা চেষ্টা করব ওষুধ দিয়া তুমি ঠিক হতে পারো। ওষুধ দিয়া যদি তুমি ঠিক হতে পারো তাহলে তারা সেখানে অপারেশনের প্রয়োজন আর থাকে না। সেটা হচ্ছে সেকেন্ড প্রিন্সিপাল, নন মেল ফিশেন্স। সবসময় যেখানে হোক, এনিওয়ের এনি টাইম, ডক্টররা ডক্টরদের চেষ্টা হচ্ছে সেটা যাতে পেশেন্টসকে হার্ম না করে, দুঃখ না পৌঁছায়, আঘাত না পৌঁছায়। তার জন্য তারা সবসময় চেষ্টা করে যে তোমাকে বিনা আঘাত করে তোমাকে সুস্থ করে তোলা। ওকে, সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ নন মেল ফিশেন্স। তৃতীয় পয়েন্টটা হচ্ছে প্রিন্সিপাল অফ বেনিফিশিয়েন্স। প্রিন্সিপাল অফ বেনিফিশিয়েন্স এর মানে কি, টু দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য পেশেন্ট। তার মানে যে পেশেন্ট যাহাতে বেশি লাভ করে, এর পক্ষে বা এর জন্য ডক্টররা সবসময় চেষ্টা করে। এর মানে কি, ধরো না একজন পেশেন্ট রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, গুরুতরভাবে আঘাত হয়েছে, কোথায়, তার পায়ের মধ্যে, হসপিটালে আনলো তারে অ্যাম্বুলেন্স নিয়ে, ধরো না 1 ঘন্টার মতন পরে রইল রাস্তাতে, রক্ত অনেক গেছে গা, এখন কি করতে, ডক্টররা চেষ্টা করে, তারে প্রথম তো চেষ্টা করব যাতে তারে আঘাত না পৌঁছায়। দে উইল ট্রাই ফার্স্ট নট টু হার্ম, তারা ট্রিটমেন্ট করতে চেষ্টা করব,
আঘাত না পৌঁছায়া, তো ট্রিটমেন্ট করতে করতে দেখি এটা তো হবে না। কেননা এই যে পায়ে যে দুঃখ পেল বা আঘাত পেল, সেটা কিন্তু আস্তে আস্তে উপরে আসতেছে। সে পুরা হাড্ডি ভাঙ্গা, পুরা নার্ভসটা ভাঙ্গা নিচের পায়টা। তো ডক্টর কি করব, তারে যদি বাঁচাইতে হয়, এই পেশেন্টটা যদি বাঁচাইতে হয়, তাহলে তার পায়টা কাটিয়ে ফেলতে হবে। যদি না কাটিয়ে ফেলায় তাহলে পুরো শরীরে এসে তাকে ধ্বংস করবে। তো ডক্টররা দেখে এখন ভালো কতটুক আর খারাপ কতটুক পার্সেন্ট। এই যে খারাপটা ভালোর চেয়ে বেশি হলে তারা কোনোদিন যাবে না। এই যে মিলার প্রিন্সিপাল তো মনে আছে, গ্রেটেস্ট গুড অফ দ্য গ্রেটেস্ট নাম্বার। তো এখানে এই প্রিন্সিপালটা অ্যাপ্লাই করে ওই যে লাভটা যদি ক্ষতির চেয়ে বেশি হয় তাহলে ডক্টররা এর পক্ষে। তো এখানে এই পেশেন্টসের পক্ষে কি আছে, তার পা কাটার সময় যতটুক দুঃখ হবে কিন্তু লাভটা বেশি। পা কাটলে একটু দুঃখ হবে, পেন হবে, আঘাত হবে, কিন্তু এর লাভটা তো এর চেয়ে বেশি। যে জীবন পাবে, সে নিজের জীবনটা রক্ষা করতে পারবে। কিন্তু পায়েটা যদি না কাটে, দুঃখ পৌঁছাইতে না চায়, তাহলে তার জীবনে থাকবে না, লস্ট হবে। এর জন্য এখানে এই যে ফর দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য পেশেন্টস সবসময় দেখে, বেনিফিশিয়ান্স পেশেন্টসকে আমরা কতটুক লাভ দিতে পারে বা কতটুক তার ইন্টারেস্ট হবে, এর পক্ষে তারা ডক্টর সবসময় কাজ করে। তার জন্য এই যে হাত কাটে বা পায়ে কাটে অ্যাম্পিউটেশন বলে, হ্যাঁ, এটা কেন ডক্টররা করে, ক্ষতির চেয়ে লাভটা বেশি, কষ্টের চেয়ে ফলটা বেশি। তার জন্য ডক্টররা দুঃখ হলেও হাত পা কেটে দিতে হয়, অ্যাম্পিউট করতে হয়। আর লাস্ট পয়েন্টটা হচ্ছে প্রিন্সিপাল অফ জাস্টিস। এটা কিন্তু অনেক বড় পয়েন্ট, আমরা ডিসকাস করবো। ঠিক আছে, এখন তো 13 মিনিট হয়ে গেছে, অ্যাকচুয়ালি 14-15 মিনিটের বেশি করলে আপলোড করা যায় না, মানে একটু কষ্ট হয় আপলোড করতে। ওকে, তার জন্য আমি সবসময় 15 মিনিটের মধ্যে সীমিত রাখি। তবে এই প্রিন্সিপালটা একটু ডিসকাস করি, হ্যাঁ, প্রিন্সিপাল অফ জাস্টিসটা। প্রিন্সিপাল অফ জাস্টিসের মধ্যে কী করে, অ্যাকচুয়ালি এই যে সব পেশেন্টসদের জন্য জাস্টিস করতে হয়। এখন পেশেন্টস হিসাবে পরিস্থিতি দেখে তারা জাস্টিস করতে চেষ্টা করে। আমি একটা উদাহরণ দেই, ঠিক আছে, 1-2 মিনিট আছে। ধরুন এখন করোনা ভাইরাস বেশি পেশেন্ট ক্রিটিক্যাল হলে কি হয়, ভেন্টিলেটর দেয়। আর হসপিটালে আছে কয়টা ভেন্টিলেটর, ধরুন এখন সবাই যদি করোনার রোগে আক্রান্ত হয় তো সবাইরে তো ভেন্টিলেটর রাখা যায় না। ডক্টর তার এখন কি করবে, কিভাবে জাস্টিস করবে। জাস্টিসের রোলটা আছে এখানে, আই কবে যখন যে ডক্টররা কিভাবে করে, তখন এই যে পেশেন্ট বেশি ক্রিটিক্যাল তারে দেয়। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, তার এখন ধরো না সবাই ক্রিটিক্যাল, কারে দিব এখন, 50 জন ক্রিটিক্যাল, আর ভেন্টিলেটর আছে 10টা, কারে কারে দিব। ডক্টররা এখানে দেখব যে পেশেন্টসরে ভেন্টিলেটর দিয়াও যদি আর বাঁচবে না, আর এমন কয়েকটা পেশেন্টস আছে ভেন্টিলেটর দিলে তারা বাঁচতেও পারে, বাঁচার চান্স আছে। তো এই ধরনের পরিস্থিতিতে জাস্টিসের রুলটা কোথায় আছে, যেই রোগী বাঁচার সম্ভাবনা থাকে
তো তারা কি করে যে ইয়ে ভেন্টিলেটর দেওয়া দেয়, আর যারা ভেন্টিলেটর দেওয়ার পরে বাঁচার আর চান্স নাই তো তাদেরকে ভেন্টিলেটর দেয় না। তো এখানেই জাস্টিসের রোলটা মানে এসে যায়। ওকে, দিস ইজ হাউ জাস্টিস ইজ বিং ডান। ওকে, এটা হচ্ছে ফোর প্রিন্সিপালস। তো আমাদের টাইমও হয়ে গেছে। ওকে, বাই, সি ইউ ইন নেক্সট ক্লাস।